হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম অর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কালকে গিয়েছিলাম মামার বাড়ি, আর মামার বাড়ির ওখানে রাস্তার ধারের গাছ থেকে এই আমটা পড়েছিল। আমার শুধু আম খেতে অতটাও ভালো লাগে না, তাই আমি ভাবলাম যে এই আমটার শরবত বানানো যাক। চলো তোমরা দেখতে থাকো। এখানে দেখো, আমি আমটাকে পিস করে কেটে নিচ্ছিলাম, আরও দুটো ছোটো ছোটো আম ছিল সেগুলোকেও কেটে নিলাম, কারণ যত বেশি আম হবে শরবতটা খেতে ততই ভালো হবে। এখন আমি মিক্সার মেশিনের মধ্যে জুসার কন্টেনারটাকে ফিট করে নিচ্ছিলাম। এবারে আমি চামচের সাহায্যে এক এক করে আমগুলোকে খোলা থেকে এইভাবে চেঁচে নিচ্ছিলাম। এবারে সামান্য একটু জল দিয়ে এটাকে আমরা মিক্স করে নেব। দেখো এখানে আমগুলো কত সুন্দরভাবে মিক্স হয়ে গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি টক দই, যেটাতে আমি আগে থেকে জল মিশিয়ে রেখেছিলাম। তারপরে দিয়ে দিলাম আবারও একটু জল। তারপরে দিয়ে দিলাম স্বাদ মতো চিনি। তোমরা যতটা পরিমাণ শরবত করবে সেই পরিমাণ মতো চিনি দেওয়ার চেষ্টা করবে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এটা, এটাকে আমরা জলজিরা বলি। এটার কারণে শরবতের একটা আলাদাই স্বাদ হয়। আর এটা তো দিতেই হবে, এটা হচ্ছে পাতিলেবু, এটা স্কিপ করে গেলে একেবারেই চলবে না। আর সর্বশেষে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ লবণ, মানে নুন। এখন কন্টেনারটার ঢাকনা বন্ধ করে দিয়ে মেশিনটাকে অন করে দেব। আমাদের আমলস্যি তৈরি হয়ে গেছে, আর এখন আমি এটাকে মাটির পাত্রে ঢেলে নিলাম। দেখো কত সুন্দর কালারটা এসেছে। এই অতিরিক্ত গরমে ঠান্ডা ঠান্ডা শরবত খেতে কার না ভালো লাগে। আর এখন তো আমের সিজন, প্রত্যেকের ঘরেই এখন প্রায় আম রয়েছে। যারা শুধু শুধু আম খেতে পছন্দ করো না, তারাই আমের শরবতটা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখতেই পারো। সত্যি বলতে দারুণ টেস্টি হয়। আর লোভ সামলাতে না পেরে আমিও একটু খেয়ে নিলাম। আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা লাইক কমেন্ট শেয়ারটা করে দিও, আর পেজটা ফলো করে দিও। বাই।